আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান মুর্শেদ, ম্যানেজার ব্র্যাক ব্যাংক সখীপুর শাখা ট্যাঙ্গেল। তো আসলে এই ওয়েদারও খুব একটা ভালো না, একটা প্রতিকূল ওয়েদার। আপনারা হয়তো সকাল থেকে এখানে কর্মসূচির সাথে আছেন। তো আজকে আসলে মূল যে আলোচনার বিষয় সেটা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির আওতায় পিজি ও নন পিজি খামারিদের দুই দিনের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সামিউল স্যার আমাকে ইনভাইট করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি এখানে আসতে পেরে, আপনাদের সাথে পরিচিত হতে পেরে, দুটি কথা বলা এবং শুনতে পেরে আমি ধন্য, আমি কৃতজ্ঞ। তো আমি আসলে মূল আলোচনায় চলে যাই। যেহেতু আমি ব্যাংকে আসি, ব্যাংকিং সাইডটা দেখি, তো আপনারা যারা খামারি আছেন, খামারিদের অনেক সময় ঋণের প্রয়োজন হয়, অনেক লোনের প্রয়োজন হয়, ঋণের প্রয়োজন হয়। আর আর আমরা যারা, আমিও টাঙ্গাইলেরই মানুষ, টাঙ্গাইল সদরে আমার বাসা বাড়ি, বাড়িও আমার টাঙ্গাইল সদরে। তো আমি এখানে লাস্ট এক বছর যাবত আসছি। তো আমিও কৃষকের সন্তান, আমিও গাভী পালন করেছি এর আগে, বা আমার বাবা মা করেছে, আমার দাদা দাদি করেছে, আমি যেটা দেখেছি ওই সময়ের, যে আজ থেকে 20-25-30 বছর আগের যে গাভী পালন বা সার পালন, সেগুলা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এখন প্রযুক্তিগত। আগে একটা গাভীর দাম ছিল 30,000 টাকা, এখন একটা গাভীর দাম 3 লক্ষ টাকা। আগে দুধ ছিল 20 টাকা কেজি, এখন দুধ 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি। আবার পাশাপাশি আগে মানে গরু বা গাভীকে কেউ কিনা খাবার খাওয়ায় নাই, খড় ঘাস আর এই যে নিজেদের সংসারের যে ভাতের মাঠটা রেগলে, আর গরুর চিকিৎসাও আগে খুব একটা ওইভাবে করা হতো না, ছিল না। গরুর 2-3টা রোগ ছিল, ওই রোগে স্থানীয় পশু চিকিৎসক ছিল, ওনারাই গিয়া চিকিৎসা করছে, গরুর মৃত্যুর হারও অনেক কম ছিল। তো এখন যেহেতু প্রযুক্তি নির্ভর সব কিছুই, একটা আগে আপনাদের বুঝতে হবে, আপনারা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, যে গরু পালন, এটা কিন্তু বাংলাদেশে এটার চাহিদা অনেক, এবং সমগ্র বাংলাদেশব্যাপী এই যে প্রাণী সম্পদের যে চাহিদা, এটা সমগ্র জেলা প্রত্যেকটা থানা লেভেলে এইরকম মানে লোকজন খুব আগ্রহী, এবং বড় বড় ফার্ম করে তারা কিন্তু অনেক গেইন করছে, অনেক উপকৃত হয়েছে। তার কারণ আপনি যদি এই একটা গরু বা পাঁচটা গরু, একটা গরু থেকে দুইটা গরু, দুইটা গরু থেকে পাঁচটা গরু, এভাবে আস্তে আস্তে যদি আপনি গরু পালন করেন, আমি যেটা দেখেছি, আমার বাসার পাশে সরকার গভর্নমেন্টে চাকরি করতো, বড় চাকরি করতো, উনি রিটায়ার্ড করে এসে উনি একটা ব্যাংক থেকে কিছু লোন নিয়ে উনি একটু ভালো একটা গরুর খামার করছে, প্রায় 300-র মতো গরু আছে, 300 আমার বাসার পাশে, এবং তার প্রতি মাসে খরচ টরচ বাদে অনেক টাকা ইনকাম থাকে। আমি এই সখীপুরে আসার পরে আমি একটা এই গরুর ফার্মে লোন দিয়েছি 30 লক্ষ টাকা, এবং আপনারা চিনেন এই যে ডাক্তার শাহিন স্যার, উনারও কিন্তু বড় একটা ফার্ম আছে। এই যে জেলখানার মোড়ে বাসা বাচ্চু ভাই, ওনারও একটা গরুর ফার্ম আছে, ওনাকেও আমি ফাইন্যান্স করেছি। আপনাদের জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো, আপনারা কিন্তু এখন লোনের ইন্টারেস্টেড 10 বা 11, বাট আপনারা যারা খামারি আপনাদের জন্য লোনের ইন্টারেস্ট কিন্তু 4 বা 5%, এটা আপনাদের আগে বুঝতে হবে। আপনি যদি একটা ব্যবসায়ী লোন নিতে চান, আপনার ইন্টারেস্ট দিতে হবে 10 বা 11%, 10 বা 11%, বাট আপনি যদি গরু কেনার জন্য একটা লোন নেন, সেখানে কিন্তু ইন্টারেস্টেড হলো 4% বা 5%। তাহলে এইখানে কিন্তু অর্ধেক ইন্টারেস্টেড কম কেন? গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে, সরকার কী চাচ্ছে? সরকার চাচ্ছে যে আপনারা যেন নিজেদের কিছু টাকা পয়সা, ব্যাংক থেকে কিছু লোন নিয়ে আপনারা একটু ভালো খামার করতে পারেন, বড় খামার করতে পারেন। এতে করে হবে কি, আপনারাও আপনাদেরও অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে, দেশেরও এই প্রাণীজ আমিষটা, দেশের চাহিদাটা মিটবে। এই যে গরুর মাংস বা গরুর দুধ, মাছ, দেশি মুরগির ডিম তো 500 টাকা হালেও পাওয়া যেত না, তাই না? এই গরুর মোটা তাজাকরণ যদি না থাকতো, গরুর গোশ 5,000 টাকা কেজিও পাওয়া যেত না, গরুর খামার যদি না হতো। এখন কিন্তু মানে ওইরকম 10-20-50 হাজার টাকাও যে শুকনা গরু পাওয়া যায় না, এখন কিন্তু গরু পাওয়া যায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের গরু, এবং তারা খুব, সেই গরুগুলো খুব শৌখিন। এখন আমার যে বক্তব্য সেটা হলো যে আপনারা
আমার যে ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং আমি একটা আমার একটা এনজিও আছে ব্র্যাক এনজিও, এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এনজিও, আর আমার ব্যাংকটা ব্র্যাক ব্যাংক। ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার আমার ব্যাংকে এসে একটু চা খেয়ে যাবেন। ব্র্যাক ব্যাংক ঠিকানাটা হলো এই যে এই সখীপুর যে গোল চত্বরটা আছে 0 পয়েন্ট, ওইটা কোরবানালী প্লাজার দোতলা মার্কেন্টাইল ব্যাংকের পাশে। অনেকে আবার মর্জিনা সুদাগর নামে চিনেন, কোরবানালী প্লাজা চিনেন, অথবা মার্কেন্টাইল ব্যাংকের পাশের বিল্ডিং দোতলায় আমার ব্যাংক। তো সবার প্রথমে দাওয়াত আমার ব্যাংকে এসে এক কাপ চা খাবেন। আর আপনারা কি কোনো লোনের সাথে জড়িত আছেন, কারোর কোনো খামার আছে যে আমার 10-20টা গরু আছে, আমি কোনো ব্যাংক থেকে লোন বা কোনো এনজিও থেকে লোন, এরকম লোনের কোনো ই নাই না? আচ্ছা, তো আচ্ছা আপনারা নিজেরাই নিজের নিজস্ব উদ্যোগে আপনারা আছেন। আপনাদের জন্য আমার যে মেসেজ সেটা হলো আপনারা 5% লোন পাবেন, সেই লোনের টাকা দিয়া আপনি গরু কিনবেন, গরুর ঘর করেন, গরুর খাবার, গরুর চিকিৎসা, এগুলা আপনি ওই খামারটাকেই এন্টারটেইন করবেন, খামারের মধ্যে ইনভেস্ট করবেন, খামারটাকেই আপনি আস্তে আস্তে বড় করবেন, খামারটাকে বড় করবেন, আস্তে আস্তে ব্যাংকের যে অল্প সুদে স্বল্প সুদে যে টাকাটা এটাও 2-4-6 মাস 1 বছরে আপনি পরিশোধ করতে পারবেন, এবং আপনি দুধ বিক্রি করে এবং গরুর যে বাচ্চা বা গরু বিক্রি করে এগুলা কিন্তু আপনি আস্তে আস্তে ইয়ে করতে পারবেন। আপনাদের জন্য সবচেয়ে যেটা ইয়ের বিষয় খুশির বিষয় সেটা হলো ব্যাংক আপনাদেরকে টাকা দিবে এবং ইন্টারেস্টেড 5%। এই ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কিন্তু গরুর খামার বৃদ্ধি করতে পারবেন। গরুর আজকে গরু 2টা আছে, কালকে 4টা করেন, 6টা করেন, আস্তে আস্তে গরুর খামার করতে পারেন। আমি দেখেছি এই সখীপুর অঞ্চলে বাহিরে বিদেশি লোক বেশি, ওনারাও কিন্তু যেমন 2 ভাই বাইরে থাকে আর 2 ভাই দেশে থাকে, ওনারাও কিন্তু এই গরুর খামার অনেক বাড়িতেই 2টা 4টা 5টা এই গরু গাভি আছে। এবং আমি 1 বছর যাবত এই সখীপুর থেকে গরুর দুধ আমি এখান থেকে কিনে নিয়ে যাই, এবং এখানকার যারা খামারি আছে যাদের সাথে আমার পরিচয় আছে কয়েকজন লোকের, এদের গাভির দুধও খুব ভালো এবং দামেও একটু সস্তা, 60 টাকা 65 টাকা 70 টাকা এরকম কেজি দর, আমি এগুলো কিনে নিয়ে যাই। আর স্যার যেটা আমি যেটা স্বল্প সময়ে শুনলাম, আপনারা এখন অনলাইন ভিত্তিক, এখন তো সবই অনলাইনে, আপনার গরুর দুধ মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার দরকার নাই, আপনি ঘরে বসে সেল করবেন, ঘরে বসে সেল করবেন।